প্রশ্নটা করব ডক্টর জাকির আপনি কি ব্যাখ্যা করে বলবেন যে আল্লাহ তালার কাছে দোয়া বা প্রার্থনা করার আদবকায়দাগুলো কি কি আমাদের মনে রাখতে হবে যে আমরা চাইব শুধু আল্লাহর কাছে অন্য কারো কাছে না আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা ফাতিহা অধ্যায় নম্বর এক আট নম্বর পাঁচ ইয়া কানা ইয়া কানা আমরা তোমার ইবাদত করি শুধু তোমার সাহায্য চাই আমরা চাই শুধু আল্লাহর কাছে আল্লাহ বলেছেন সুরা গাফির অধ্যায় চল্লিশ আয়াত নম্বর ষাট তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব আপনি আল্লাহ তালার কাছে যে কোনো কিছু চাইতে পারেন হতে পারে ছোট কিছু জিনিস অথবা বড় সমস্যা নেই আপনি আল্লাহ কাছে যে কোনো জিনিস চাইতে পারেন আর ছাড়াও আমরা আল্লাহ তালার কাছে কিছু চাইবো বিনয়ের সাথে আর নম্রতার সাথে এটা তিন নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্ট যখন আল্লাহর কাছে কিছু চাইব তখন আল্লাহর উপরে ভরসা করব যে ইনশাল্লাহ আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন ইনশাল্লাহ পাঁচ নম্বর আমরা আল্লাহকে ডাকব ভয়ের সাথে আমাদের থাকবে তাকুয়া আল্লাহ সালাকে ভয় করব ছয় নম্বর আমরা আল্লাহ আল্লাহ কাছে চাইবো আকুল আকাঙ্ক্ষার সাথে যে ইনশাল্লাহ আল্লাহ আমাদের আহ্বানে সাড়া দেবেন এই ছয়টা পয়েন্ট বাদে আরো কিছু ব্যাপার আছে যেগুলো গুরুত্বপূর্ণ যখন কেউ আহ্বান করে করলে ভালো যেমন ধরেন এ সময় অজু অবস্থায় থাকা উচিত পাক অবস্থায় এটা ফরজ না অজু না থাকা অবস্থা তো আহ্বান করতে পারেন তবে যদি তখন কোন ইবাদতের মধ্যে থাকেন এটা করলে ভালো যে অজু থাকবে দুই নম্বর পয়েন্ট এটা করলেও ভালো যদি কাবার দিকে মুখ থাকে আহ্বানের সময় যদি এটা ফরজ না তিন নম্বর সে বারবার আহ্বান করবে আর সে এটা করবে যতবার সম্ভব হয় চার নম্বর পয়েন্ট সে চাইবে আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে পুরোপুরি একমুখী হয়ে আকুল নিয়ে। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু বলেছেন এই সহিহ হাদিসটার উল্লেখ আছে তিরমিজি হাদিস নাম্বার 3479 যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষ কিছু চাইবে আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে পুরোপুরি একমুখী হয়ে আর ইনশাআল্লাহ আল্লাহ তার ওফন শরা দেবেন আর আল্লাহ তাকে পছন্দ করেন না যে কিছু চাইবে কিন্তু তার মন তুচ্ছ জিনিস নিয়ে ব্যস্ত থাকে যার মন একমুখী নয় এই হচ্ছে আল্লাহর কাছে আমাদের আহ্বান করার বেশ কিছু আদব কায়দা জাজাকাল্লা খায়